ওয়েলকাম টু সিকিউর সার্ভিস। বন্ধুরা, আজ আমরা আরেকটি ডিকোডিং নিয়ে আলোচনা করব। আজকেরটিতে দেওয়া আছে, দেখুন বন্ধুরা, রবি তার বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গেল, তারপর বাম দিকে বেঁকে 20 কিমি গেল, পুনরায় সে পূর্ব দিকে বেঁকে 25 কিমি গেল, তারপর সে বেঁকে বাম দিকে 20 কিমি গেল। এখন সে বাড়ি থেকে কত দূরে অবস্থিত? বন্ধুরা, এইরকম যদি অঙ্ক আসে তাহলে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। কি বলেছে দেখা যাক। রবি তার বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গেল, তাহলে 15 কিমি পশ্চিম, তাহলে পশ্চিম জানতে হবে এখানে কোনটা। তাহলে আমরা যদি একটা মানচিত্র নির্ণয় করি, মানচিত্রে সকল সময় উপর দিকটা উত্তর, দক্ষিণ, নিচের দিকটা, ডান দিকটা পূর্বটা পশ্চিম, তাহলে পশ্চিম দিকে যাওয়া মানে বন্ধুরা একটা বিন্দু থেকে আমার বাঁ দিকে যাওয়া, তাহলে এখান থেকে 15 কিমি পশ্চিম দিকে আছে। তাহলে আমরা যদি মোটামুটি এখান থেকে ধরে নিই একটা আইডিয়া ম্যাপিক 15 কিমি, তাহলে আমি ধরে নিলাম এটা 15 কিমি, তাহলে 15 কিমি পশ্চিমে গেল। তারপর কি বলেছে, তারপর বাম দিকে বেঁকে 20 কিমি গেল, তাহলে বাম দিকে এদিকে যাওয়ার সময় বাঁ হাত দেখুন নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে আসবে, এদিকে 20 কিমি, তাহলে এই দিকটার থেকে অন্ততপক্ষে এটা বড় হবে, 20 কিমি গেল। তাহলে এটা আমার হয়ে গেল এখান থেকে। পুনরায় সে পূর্ব দিকে বেঁকে 25 কিমি গেল, তাহলে পূর্ব দিক বন্ধুরা এখান থেকে দেখুন পূর্ব দিক হচ্ছে ডান দিকটা, অতএব এখান থেকে আমাকে যেতে হবে 25 কিমি। তাহলে এখানে আইডিয়া মাফিক আমি 25 কিমি করলাম। এবার আবার বলেছে, তারপর সে বেঁকে বাম দিকে 20 কিমি গেল, তাহলে এর বাম দিক মানে একটা মানুষ যখন চলবে, একটা মানুষ যদি চলে তার বাঁ হাত এইটা, অতএব এদিকে যাবে, অর্থাৎ উপর দিকে, অতএব বাম দিকে গেল 20 কিমি, বাম দিকে গেল 20 কিমি। তাহলে প্রথম শুরু করেছিল যাত্রা পশ্চিম দিকে, সেখান থেকে বাঁ দিকে বেঁকে 20 কিমি, তারপরে আবার পূর্ব দিকে 25 কিমি, আবার এখান থেকে বাঁ দিকে বেঁকে 20 কিমি। এবার আমার জানতে চেয়েছে এখন সে বাড়ি থেকে কত দূরে অবস্থিত। তাহলে এটা যদি ওর বাড়ি হয় তাহলে এখান থেকে বাড়ির থেকে সে কত দূরে, অর্থাৎ আমাকে জানতে চেয়েছেন এখান থেকে এর দূরত্ব কতটা, কারণ এখান থেকে শুরু করেছিল যাত্রা, এখানে শেষ করেছে, তাহলে বাড়ির থেকে সে কত দূরে অবস্থিত এই অঞ্চলটা। তাহলে বন্ধুরা দেখুন, আমরা জানি যে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলি সমান হয়, বিপরীত বাহুগুলি সমান এটা আমরা জানি। তাহলে এটা যদি বিপরীত, দেখুন এদিকে 20 এদিকে 20, তবে এটা সমান আছে এদিকে 25 এদিকে আছে 15, এটা সমান নয়। তাহলে এই এই যে এখান থেকে এই অঞ্চলটা, এটা কতটা দূরত্বে অবস্থান করছে সেটা বের করার জন্য আমি কি করব, নিচেটা দেখুন, যেহেতু এটা সমান তাহলে আমি কী করতে বের করতে হবে এই দূরত্বটা কত। তাহলে 25 কিমি মাইনাস 15 কিমি বিয়োগ করুন, তাহলে হবে কত, 10 কিমি। তাহলে এটার দূরত্ব হচ্ছে 10 কিমি, তাহলে 10 আর 15, 25 কিমি, উপরে 25 কিমি, নিচে 25 কিমি। তবে এখন সে বাড়ি থেকে কত দূরে আছে অবস্থিত, তাহলে এর উত্তর হয়ে যাবে 25 কিমি দূরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।